হ্যালো ক্লাস থ্রি, এখন আমরা অঙ্ক ক্লাস করব। ভয়ের অঙ্ক। একটি টেবিল ফ্যানের দাম 525 টাকা, একটি সিলিং ফ্যানের দাম 1250 টাকা। একজন ব্যবসায়ী 25টি টেবিল ফ্যান ও 30টি ফ্যান কিনলে তার কত টাকা লাগবে? তার মানে ফ্যানও কিনবে, টেবিল ফ্যানও কিনবে, সিলিং ফ্যানও কিনবে, তাহলে দু রকমই কিনবে। তাহলে টেবিল ফ্যান কিনবে 25টা, এক একটার দাম 525 টাকা করে, তাহলে 25টার দাম বেশি হবে, মানে 25 গুণ হবে, তাহলে 525 গুণ 25, তাহলে এটাতে কি পাবো? টেবিল ফ্যানের দাম। ও মানে যোগ, এর সাথে কি যোগ হবে? না, সিলিং ফ্যানের মোট দাম। তা সিলিং ফ্যানের দাম কত এক একটার? 1250 টাকা। এরকম কতগুলো কিনবে? 30টা। তাহলে একসাথে 30টার দাম কত হবে? 1250 গুণ 30, তাহলে হয়ে যাবে মোট টাকা। তাহলে এটা লেখা হলো প্রথমে ধরনটাকে আমরা শিখলাম, এবার এই গুণটা করছি, 25 দিয়ে গুণ করছি, তাহলে একবারে করতে পারবো পাশে পাশে, 5 25 125, হাতে রইলো 5 25, হাতে রইলো 12। হ্যাঁ, 25 দুগুণে 50, আর 10 হচ্ছে 60, আর 2 হচ্ছে 62, তাহলে 62 2 বসলো, হাতে রইলো 6। 5 25 125, 125 এসে সাথে 6 যোগ করবো, তাহলে 5 যোগ করলে 130, আর 1 1 131। এবার এই গুণফলটা এটাও পাশে পাশে করতে পারবো। দেখো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে 2টো শূন্য হবে, তাহলে পড়ে রইলো এই 3টা, আর এখানে 125, তাহলে 125 কে 3 দিয়ে গুণ করছি, 3 5 15 5, হাতে রইল 1, 3 2 6, আর 1 7, 3 1 3, তাহলে এই দুটো এবার যোগ করব, এটাও পাশে পাশে করব। দেখো, এককের ঘর, এককের ঘর, তাহলে 5 এর সাথে 0 যোগ হলো 5ই বসলো। এবার এই 0-র সাথে এই 2, আবার 2ই বসলো, আবার এই 5 এর সাথে 1 যোগ হলো 6 হলো, 7 এর সাথে 3 যোগ হলো 7 আর 3 এ 10, 0 বসলো, হাতে রইলো 1, 3 আর 1 4, আর 1 5। তাহলে দেখো পাশে পাশেও সহজেই হয়ে গেলো। তাহলে এবার খালি বাকি রইলো উত্তর লেখা, তাহলে লিখবো নিয়ন অঙ্ক বলছে, মনে করো তোমাদের স্কুলে একটি লাইব্রেরি খোলা হবে, তার জন্য 980টি বই কেনা হলো, প্রতিটির মূল্য 75 টাকা হলে কত টাকার বই কেনা হয়েছিল? তাহলে একটার দাম 75 টাকা, 980টা বইয়ের কত দাম হবে? 980 দিয়ে গুণ হবে। আচ্ছা, এই বইগুলি যদি 20টি তাকে সমান ভাগে রাখা হয়, তবে একটি তাকে কটি বই থাকবে? তাহলে কিন্তু এটা দুটো ভাগে ভাগ করতে হবে, কেন কি দুটো প্রশ্ন আছে আলাদা আলাদা, তাহলে দুটো প্রশ্নের আলাদা উত্তর দেবো, সরলের মতো সাজালে হবে না। তাহলে কত টাকার বই কেনা হয়েছিল এর উত্তর দিতে গেলে এটাকে আলাদা অঙ্ক করতে হবে। তাহলে প্রথমে গুণের অঙ্ক একটা সাজাবো, তারপর দ্বিতীয়টা হচ্ছে ওই যতগুলো বই আছে, 980টা বই আছে, সেটাকে 20টা তাকে সাজাতে হবে, তাই তো? তাহলে 980কে, এটা হচ্ছে মোট বইয়ের সংখ্যা, সেটাকে 20 দিয়ে ভাগ করব, তাহলেই আমরা এক একটা তাকে কতগুলো করে বই হবে সেটা পেয়ে যাব। শুরু করছি।
পাঁচ দিয়ে গুণ করছি, 5 × 0 = 0, 5 × 40 = 0, শূন্য হাতে রইল 4, 5 × 9 = 45 আর 4 × 0 = 50, 7 × 0 = 0, 27 × 56 = 6, হাতে রইল 5, 7 × 9 = 63 আর 5 = 68, 0 বসলো, 0 বসলো, 9 × 6 = 15, হাতে রইল 1, 8 × 4 = 12 আর 1 = 13, 13 হাতে রইল 1, 6 × 1 = 7। তাহলে এটা প্রথম অংশের উত্তর, এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয়টা কি, এটা মোট বইয়ের সংখ্যা আর তাকের সংখ্যা হচ্ছে 20, তাহলে মোট বইয়ের সংখ্যাকে তাকের সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে প্যাকেটটা তাকে কতগুলো বই থাকবে সেটা পেয়ে যাবো। তাহলে এই ভাগটা করবো 20 দিয়ে ভাগ, দুটো অঙ্ক এখানে দুটো অঙ্ক দিলাম, তাহলে এটাও চাপা এটাও চাপা, তাহলে 9 এর মধ্যে দুই কবার যায়, 4 বার যায়, 4 × 2 = 8, তাহলে 80 হলো, 0 হলে আর দেখতে হলো না, 8 হলো আর তার একে 9, 1 বসে গেল। তারপর ছোট আছে এর থেকে কাটি হচ্ছে, এই শূন্যটাকে নামালাম, এটা বাদ দিলে পড়ে আছে 18, 18 মধ্যে দুই কবার যায়, 9 বার, তাহলে 9 বসে গেল, তাহলে 180 মিলেও গেল। তাহলে দ্বিতীয় অংশের কি উত্তর হবে, প্রতিটি তাকে 49টি করে বই করবে। অঙ্ক ক্লাস টয়ের অঙ্ক, প্রতিটি ঘোড়ার দাম 6,780 টাকা হলে 12টি ঘোড়ার দাম কত? তাহলে মোট ঘোড়ার দাম দেওয়া আছে 6,780, তাহলে 12টা ঘোড়ার দাম নিশ্চয়ই কি হবে, বেশি হবে, প্রতিটি ঘোড়ার দাম দেওয়া আছে। আচ্ছা, প্রতিটি মানে একটি একটি ঘোড়ার দাম দেওয়া আছে, এক একটা ঘোড়ার দাম 6,780 টাকা, তাহলে 12টা ঘোড়ার দাম বেশি হবে, তাহলে 12 দিয়ে গুণ হবে, ওই টাকা দিয়ে, ওই টাকা মানে মোট টাকা, তাহলে গুণফল ওই টাকা দিয়ে। তাহলে এখানেও দেখো প্রথম প্রশ্নটার আলাদা উত্তর, তাহলে ভেঙে ভেঙে করবো, ওই টাকা দিয়ে যদি 30টি গরু কেনা হয় তবে প্রতিটি গরুর দাম কত? তাহলে প্রতিটি গরুর দাম মানে একটা গরুর দাম, তার মানে কম হবে, মোট টাকার থেকে একটা গরুর দাম বেশি কম হয়ে যাবে, কম হওয়া মানে ভাগ করতে হবে, তাহলে গুণফলকে আবার 30 দিয়ে ভাগ করব, গরুর সংখ্যা দিয়ে ভাগ করব। আচ্ছা, পরেরটা দেখো ঠয়ের অঙ্ক, একটি ডিকশনারির দাম 625 টাকা হলে, দেখো একটির দাম দেওয়া আছে তাহলে নিশ্চয়ই বেশির দাম বার করবে, তার মানে বেশি হল, বেশির দাম বার করতে গেলে গুণ করতে হয়, তাহলে এই রকম 35টি ডিকশনারির দাম কত? 35টি মানে বেশি হয়ে গেল দাম, এই সংখ্যা বাড়লো তাহলে দামও বাড়বে, তাহলে বাড়াতে গেলে কি করি, গুণ করি, তাহলে 625কে 35 দিয়ে গুণ করব। তাহলে এটাও দেখো আলাদা প্রশ্ন দেওয়া আছে, তাহলে দুটো ভাগে, দু ভাগে উত্তর হবে, অর্থাৎ অঙ্কটাও দুটো ভাগে করতে হবে, প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা। তাহলে প্রথমে হবে 625 × 35, এরপরে বলছে ওই টাকা দিয়ে, ওই টাকা মানে মোট টাকা, তাহলে গুণফল যা পাবো সেই টাকাটা নিয়ে পরের সমস্যায় কাজে লাগাবো। ওই টাকা দিয়ে কি করছে, যদি 25টি অন্য বই কেনা হয় তাহলে ওই মোট টাকা দেওয়া আছে, এবার বইয়ের সংখ্যাও দেওয়া আছে, তাহলে
সেই বইয়ের প্রতিটির দাম কত? প্রতিটি মানে একটি, তাহলে একটির দাম বার করবো মানে কম হবে। বেশি বইয়ের যা দাম তার থেকে একটা বইয়ের দাম অনেক কম, তাহলে ভাগ করতে হবে।